দাদার চোখ দুটো কিন্তু নষ্ট। বাউল গান গাওয়ার পাশাপাশি যাদের মধ্যে রয়েছে বিরল প্রতিভা, যন্ত্রবাজি গান করি, তাই সব বলে যে তুমি ভালো গান করো। ছায়াছবির টকাটকের চতুর্থ পর্বে দাদা আপনি প্রতিবন্ধী ভাতা পান। হ্যাঁ, প্রতিবন্ধী ভাতা পাই, কিন্তু সরকারের যে শিল্পী কার্ড একটা দেওয়া হয় সেটা কি আপনি পেয়েছেন? না, শিল্পী কার্ডও পাইনি, কোনো সরকারি এখন যে বাড়িগুলো এসছে সে বাড়িও পাইনি। মানুষের বদলে গেছে চোখে নজরে, হাই ভোলা মন, মানুষের বদলে গেছে চোখে নজর, বলি আর ভালো নাই মানুষের অন্তর, বলি আর ভালো নাই মানুষের অন্তর। আর ভাষণ বসিনে হচ্ছে ভাই আর উঠেছে বিজয়াপন, কেউ শোনে না গীতা রামায়ণ, আর ভাষণ বসিনে হচ্ছে ভাই পোতা চন্দন। দেখি মোবাইলে মনে মিলে ও ভোলার মন, দেখি মোবাইলে মনে মিলে সরাসরি চলছে যে প্রেমের খবরে, হাই ভোলা মন, সরাসরি চলছে যে প্রেমের খবর। নমস্কার, ছায়াছবির টকাটকের চতুর্থ পর্বে আজ আমরা কিন্তু স্টুডিওর বাইরে, আজ এসেছি বীরভূম জেলার ইলামবাজারের খয়ের বুনি গ্রামে। আমরা এখন রয়েছি এক অদ্ভুত বাউলের বাড়িতে, তার সঙ্গে কথা বলবো, জানবো তার জীবন চর্চা। বীরভূম মানেই বাউল গান, বীরভূম মানেই রাঙামাটি। বেশ কিছু বাউলকে আপনারা চেনেন জানেন, কারণ তারা প্রসিদ্ধ, তাদের ফেসবুকে পেজ রয়েছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন হ্যান্ডেলে তাদের পাওয়া যায়। কিন্তু এমন কিছু বাউল রয়েছেন যারা উপেক্ষিত। শুধু উপেক্ষিতই নন, বাউল গান গাওয়ার পাশাপাশি যাদের মধ্যে রয়েছে বিরল প্রতিভা। বাউল গানের আনুষঙ্গিক যন্ত্র দোতারা খমক, তারা বাজান নিজের মুখে। আপনারা শুনেছেন সেই গান, আমরা আপনাদের আগেই দেখিয়েছি, কথা এগোবো। নমস্কার দাদা। আপনি কবে থেকে বাউলের চর্চা শুরু করলেন? 12 বছর বয়স থেকে। এখন আপনি কিভাবে চর্চা চালিয়ে যাচ্ছেন? এখন চর্চা চালিয়ে যাচ্ছি, মাঝে মাঝে আমরা রিহার্সাল করি, ছোট বড় টিম করেছি, এখন আমি কোনো সঙ্গ পাইনি। আমি ছোট থেকেই গান করি এবং মুখে যন্ত্রবাজি গান করি, তাই সব বলে যে তুমি ভালো গান করো, তার জন্য এই বাসে গান গাইতে হলাম। দাদার সঙ্গে কথা বলছিলাম আমরা শুরু করার আগে, দাদার চোখ দুটো কিন্তু নষ্ট, একটা চোখে খুব ক্ষীণ দাদা দেখতে পান। এই ক্ষীণ দৃষ্টিশক্তি নিয়েই দাদাকে রোজ বেরিয়ে যেতে হয়, বাসে গান গাইতে হয়, রাস্তায় হাঁটতে হয়। এমনই অবস্থা এই বাউলের। আজ তার বাড়িতে এসেছি আমরা, তার সঙ্গে কথা বলছি বিভিন্ন বিষয় নিয়ে। দাদা আপনি প্রতিবন্ধী ভাতা পান? হ্যাঁ, প্রতিবন্ধী ভাতা পাই।
কিন্তু সরকারের যে শিল্পী কার্ড একটা দেওয়া হয় সেটা কি আপনি পেয়েছেন? না, শিল্পী কার্ডও পাইনি, কোনো সরকারি এখন যে বাড়িগুলো এসেছে সে বাড়িও পাইনি। শিল্পী কার্ডের জন্য কি দরখাস্ত করা ইত্যাদি করেছিলেন? হ্যাঁ, আমি জেলা তথ্য সমাজ হিসাবে গিয়েছিলাম, শিবির অফিসে গিয়েছিলাম, এখানে আমাদের সব পার্টি নেতারা সব যোগাযোগ কিছু করেও দেয়নি। তো দাদার থেকে আমরা শুনলাম যে একটা সমস্যা, দরখাস্ত করা হয়েছে তারপরেও শিল্পী কার্ড না পাওয়া, ইত্যাদি বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে দৈনন্দিন যাপন চলে তাদের। অনিবার প্রকৃতির কথা বলে লোকসঙ্গীত, মাটির সুরে সহজ সরলভাবে মানুষের সুখ দুঃখের কথা বলে লোকসঙ্গীত। তারই একটা অন্যতম হচ্ছে বাউল গান। সেই বাউল গান যিনি গান তাকে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এরই মাঝে করোনা পরিস্থিতি এসেছে, করোনা পর্ব চলেছে, এরই মাঝে এসেছে লকডাউন। লকডাউন পর্বে দাদা আপনার কিরকম অবস্থা ছিল বা কিভাবে কাটিয়েছেন? লকডাউনে আমাদের এই গ্রামগঞ্জের লোকরা সব এটি শিল্পী ছিল, এরকম করে চলছিল। আমি কিন্তু তখন বাইরে বেরোতে পারছিলাম না, মানে বাইরে থেকে কিছু আমি পাইনি সজদা, আর পার্টি থেকে কিছু পাই নাই। ওই আরএসপি থেকে দিয়েছিল কিছু, ওই 10 কেজি 12 কিলো চাল, আর বাকি সব গ্রাম থেকে কালেকশন করে আমি চালাচ্ছিলাম। এই আমাদের যে গ্রামে বসাতে মানে করছি। আচ্ছা, মানে লকডাউনটা পুরোটাই আপনার বাড়িতে বসেই কেটেছে, কোথাও বেরোনো বা ইত্যাদি পারেন না? না, এই গ্রামে থেকে চাল চাল কালেকশন করে আমাদের যেখানে আমি বসে আছি এই গ্রামে থেকেই মানে মানুষকে সহায়তা মাছ করেছি। আপনাদের হয়তো মনে থাকবে আমরা প্রথম দুটো পর্ব জানিয়েছিলাম যে যারা সাংস্কৃতিক জগতের মানুষ তারা এই লকডাউন পর্বে বিভিন্নভাবে অফলাইনে না পারলেও অনলাইনে বিভিন্ন শো করেছেন, মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে তাদের অনলাইনে। কিন্তু আমরা এই মুহূর্তে যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এবং এমন একজন শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন যার মধ্যে প্রতিভা রয়েছে, যার মধ্যে সমস্ত কিছু রয়েছে, অথচ সবকিছু থেকেই বঞ্চিত উপেক্ষিত। দাদা নিজেও গান বাঁধেন, আমরা শুনবো দাদার গান। বলি নামটি আমার বাম কানাই, নামটি আমার বাম কানাই, সত্য থেকে হয় নাম, ভারি আমার বীরভূম জেলা, খয়ের বনি হয় গিরাম, ভারি আমার বীরভূম জেলা, খয়ের বনি হয় গিরাম। মাতার নামটি সন্ধ্যারানী, পিতার নাম হয় হারাধন, স্ত্রীর নাম হয় গো ছবি, ছেলের নামে হয় মানুষ। মাতার নামটি সন্ধ্যারানী, পিতার নাম হয় হারাধন, স্ত্রীর নাম হয় গো ছবি, ছেলের নামে হয় মানুষ। পিতা মাতার আশীর্বাদে, পিতা মাতার আশীর্বাদে তাই বাউল গাই, বাড়ি আমার বীরভূম জেলা, খয়ের বনি হয় গিরাম, বাড়ি আমার বীরভূম জেলা, খয়ের বনি হয় গিরাম। মামকানাইদার মুখে শুনলাম মামকানাইদার নিজের লেখা গান। মামকানাইদা গানের মাঝখানেই দোতারা খমক বাজালেন, সেটাও আমরা শুনলাম। এভাবেই গ্রামে গঞ্জের বিভিন্ন অংশে বিভিন্ন প্রতিভা ছড়িয়ে ছিটিয়ে থাকে, কখনো তাদের খোঁজ পাওয়া যায়, কখনো আবার পাওয়া যায় না। আমার দাদার কাছে ফিরবো প্রশ্নে, আমাদের আরো কিছু জানার আছে দাদার থেকে। দাদা আপনি বাড়ির তো আপনার কেউ বাউলের সঙ্গে যুক্ত ছিলেন না বা বাউল করতেন না? না না, হঠাৎ করে কেন মনে হলো যে বাউল গাইবেন? হঠাৎ করে কেন মনে হলো, কেন আমি যখন প্রথম ছোট থেকেই আমাকে যখন মা বাবা বিয়ে দিল, এবার তখন তো আমি রোজগার করতে পারছিলাম না, আমার কোনো রোজগার ছিল না বলেন তো, তাই চিন্তা করে দেখলাম
ভগবান আমার তো কোনো কর্ম নাই, গোবিন্দর নাম ছাড়া গুণগান তো আমার কিছু নাই। তাই তখন থেকে আমি বাউল গান ধরলাম, কৃষ্ণ নাম করতে করতে বাউল গান ধরলাম। বাউল গান গাইতে গাইতে আমাকে লোকে অনেক মানে চিনতে লাগলো, জানতে লাগলো। ওটা তো 10 টাকা 5 টাকা জমানদার দিতে লাগলো, এইভাবে নিয়ে সংসার চালাতে লাগলাম। সংসার চালানো, সংসার চালাতে গেলে উপার্জন করতে হবে, সেই উপার্জন করতে হবে সেই কথা ভেবেই বাউলের চর্চা শুরু 12 বছর বয়স থেকে। দাদার এখন বয়স কত? আমার বয়স এখন 42 বছর। 12 বছর বয়স থেকে 42, প্রায় 30 বছরের একটা যাত্রা। এর মাঝে দাদার পাওনা বলতে কিন্তু কিছুই নেই, তিনি বাউল গান গেয়ে বেড়ান, তার জন্য যেটুকু তার প্রাপ্তি, যেটুকু অর্থ উপার্জন সেটুকুই হয়। বামকানাই দেখে এই খয়েরবনি গ্রাম কিংবা এই ইলামবাজার এই পরিসরটার বাইরে হয়তো কেউ চেনে না। শান্তিনিকেতনে যদি বামকানাইদার নাম বলা হয় বামকানাইদাকে কেউ চিনবে না। এভাবেই প্রতিভাটা চাপা পড়ে থেকে যায়। আমরা এমনও কোনো প্রতিভাকে খুঁজছি, খুঁজে বেড়াচ্ছি গ্রাম থেকে গ্রামান্তরে, যেখানে গেলে তাদের থেকে জানতে পারবো তাদের কথা। বামকানাইদার কাছে আসার উদ্দেশ্য যেমন এইটা ছিল আপনাদের সামনে বামকানাইদার মতো মানুষদের তুলে ধরা, একইভাবে আরও একটি উদ্দেশ্য আমাদের রয়েছে। আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এগিয়ে আসুন, যদি কোনো সহযোগিতার হাত কোনোভাবে বাড়িয়ে দেওয়া যায়, যে কোনোভাবেই হোক না কেন সহযোগিতা করুন। একজন শিল্পী মানুষ, তার হাতে আপনি নাই বা অর্থ সাহায্য তুলে দিলেন, তাকে কিছু অনুষ্ঠান দিয়েও সহযোগিতা করতে পারে। সেই কারণেই বামকানাইদাকে আজকে আপনাদের সামনে তুলে ধরা। আমরা এই প্রথম ছায়াছবি টকাটকের চতুর্থ পর্ব করলাম স্টুডিওর বাইরে, এলাম বামকানাইদার গ্রামে, বামকানাইদার খয়েরবনির বাড়িতে। আমাদের সঙ্গে থাকুন, আমরা এরকমই আরও অনেক প্রতিভাকে আপনাদের সামনে তুলে ধরব, যেখানে সহযোগিতা চাওয়ার অবশ্যই সহযোগিতা চাইব। আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন ছায়াছবি, দেখতে থাকুন টকাটক।